মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। তো বন্ধুরা, এখন সকাল বাজে 10:30। 10:30 বাজে, তো অনেকক্ষণ উঠেছি, সকালে অনেক কাজ হয়ে গেছে, কাজে দিদি এসেছে, তো সব কাজ কমপ্লিট হয়ে গেছে পুরোপুরি। আর আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে এই শীতের সকালে মেঘলা আকাশে আমরা সকালবেলা কী খাওয়া দাওয়া করছি, সেটাই তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা, সকালবেলা টুকটাক যা কাজকর্ম করে নিয়েছি, বাসি নাইটি দেখো ছেড়ে নিয়েছি, তো আমি চলে এসেছি রান্নাঘরে। তাহলে দেখো আমি রান্নাঘরে এসে কী কী করছি। তো বন্ধুরা দেখো, আমি এখানে চার জল বসিয়ে দিয়েছি, আর এখানে ডিম সিদ্ধ করেছি, আর আজ আমাদের সকালের খাওয়া দাওয়া হবে গোবিন্দভোগ চালের দানা ভাত, আলু ভাতে জলটা ফুটে গেছে, চিনি দিয়ে দিয়েছি, এবার চা পাতিটা দিয়ে দেব। কাজে দিদি হাসছে, আমি ভিডিও করছি বন্ধুরা, তো হাসছে পিছে পিছে দাঁড়িয়ে। তো দিদিকে একটু দেখিয়ে দিলাম, তোমাদেরকে পিছনে দাঁড়িয়ে হাসছে, আমি ভিডিও করছি তাই লজ্জা পাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, লেবু আছে। দেখো বিছানা পড়ে আছে, এখনো বিছানা তোলা হয়নি, বিছানাটা তুলবো। এখন ঠাকুরে বাসনটা মাজা হবে বলে একটা লেবু বের করতে হবে ফ্রিজ থেকে। আরেকটি মাটি লাগাবো না? আজকে মাটি লাগাতে হবে না, সাহেব তো আজকেও খাবে না, দুপুরে ও অফিসে খাওয়া দাওয়া আছে, খাবে না আজকেও। বলো তো দি, ওদি বলো চা হয়ে গেছে, সাহেব বলো যে চা হয়ে গেছে। তো দেখলে বন্ধুরা, এখন রান্নাবান্না হচ্ছে, তো পরে আসছি, ভিডিওটা দেখতে থাকো। দেখো আমার হাজবেন্ডের জন্য চাটা নামিয়ে নিয়েছি, আর সকালে চা বেশিরভাগ ওই একাই খাই, আমরা সকালে চা খাই না, তো ওকে এখন চাটা দিয়ে আসব। তো বন্ধুরা, তোমাদেরকে তো বললাম আমাদের সকালবেলার খাওয়া দাওয়া, দেখো গোবিন্দভোগ চালের ফেনা ভাত, আলু মাখা আর ডিম সিদ্ধ, আর তার সঙ্গে আছে ঘি। তো এটাই আমাদের সকালবেলার খাওয়া দাওয়া, এটাই এখন খাওয়া দাওয়া করব। তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর এই দেখো ঘি দিয়ে দিচ্ছি সবার থালাতে। খেয়ে নিক, তারপরে চান করবে, ও খিদে পেয়েছে প্রসন্ন, খেতে লাগছে গায়ে, জল তো গরম হয়ে গেছে। আদি খাও না, খাওয়া শুরু করো। হেসে আর দেখো এদিকে গরম জল হচ্ছে, হাড়িতে স্নান করার গরম জল, আমার হাজবেন্ডের স্নান করা হয়ে গেছে, আর এটা মেয়ের জন্য বসানো হয়েছে এই জলটা, তারপর ও স্নান করলে তারপর আমি স্নান করে নেব। কত মোটা কাঠ ঢোকাচ্ছ, ধরবে ও এখন? না না, খেতে বসো। আমরা সবাই একসাথে এখন খেয়ে নেব, ছাদে বসে, আর মেঘলা আকাশ, পুরো মেঘ হয়ে রয়েছে আকাশে, প্রচণ্ড পরিমাণে মেঘ, সকালে বৃষ্টিও হচ্ছিল, আর রোদ্দুর উঠিনি সকাল থেকে। তো এখন আমরা একসাথে সবাই খেয়ে নেবো। দেখো দিদি খেতে বসেছে, আমার হাজবেন্ড, আমি, আর মেয়ে ক্যামেরার সামনে আসবে না বলে লুকিয়ে বেড়াচ্ছে। তো বন্ধুরা ভিডিওটা তাহলে তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা দেখলে আমাদের সকালের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল,
তো সবাই একসাথেই খেয়ে নিয়েছি। আর তোমরা তো দেখলে যে সকালবেলা আমরা গোবিন্দভোগ চালের ফেনা ভাত, ডিম সিদ্ধ, আলু মাখা আর ঘি, এটাই আমাদের সকালের আজকের খাওয়া দাওয়া ছিল। তো খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, এখন একটু ছাদে বসে আছি। রোদ্দুর নেই কিন্তু হালকা হালকা সূর্যর মুখটা দেখা যাচ্ছে, একদম কোনো রকম দেখা যাচ্ছে, কিন্তু এখনও রোদ্দুর উঠেনি। চারিদিকে কুয়াশা, মেঘ, আকাশে প্রচণ্ড মেঘ, সকালে দু এক ফোঁটা তো বৃষ্টি হয়েছে। তো এখন খাওয়া দাওয়ার পরে একটু বসে আছি ছাদে, মেয়ে স্নান হয়ে গেছে, ওকে গরম জল করিয়ে ওর বাবা আর ও একসাথে স্নান করে নিয়েছে, আর মেয়ে স্নান করে এখন একটু নিচে গেছে, আর আমার হাজবেন্ড অফিস চলে গেছে, আর আমি বসে আছি। দেখো আমার জলটা গরম হচ্ছে, স্নান করব বলে বসে আছি। তো দেখলে বন্ধুরা আজকে সকালের মেনু, খাওয়া দাওয়া সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমার ভিডিওটা এখন এই পর্যন্ত, এখনই টাটা করে দেব তোমাদেরকে। আর যদি আমার ভিডিওটা তোমাদেরকে তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তাহলে বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো ভালো ভিডিওর সাথে, ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা, বাই বাই।